নমস্কার বন্ধুরা, তো কিছুদিন যাবত আমার স্টেশন ব্লগগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। লাস্ট দেখিয়েছিলাম আপনাদের সামনে যে আমাদের নন্দাইগাজন স্টেশন ভ্রমণ পর্ব। তো আজকে আপনাদের সামনে এসে গেলাম একটি ফাঁকা স্তব্ধ যাত্রীবিহীন স্টেশন নিয়ে, আর তার উপর সেই স্টেশনটির পাশে গড়ে উঠেছে বিভিন্ন ফুলে গাছে ভরা একদম উদ্ভিদের একদম সমারোহ যাকে বলা যায়। তো সেই স্টেশনটি আমার রাস্তাতে পড়ে না, আমার এলাকাতে পড়ে না। তো আমি কিছুদিন আগে আমার শ্বশুরবাড়ি গেছিলাম, সেটি হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইনে পান্ডুয়া এলাকাতে। তো সেই পান্ডুয়া থেকে দুটি স্টেশন সামনে বর্ধমানের দিকে পৌঁছে গেলাম এক উদ্ভিদে ভরা গাছে ভরা এক সবুজ স্টেশনে। স্টেশনটি হলো বৈঁচিগ্রাম, আর বৈঁচিগ্রাম অবস্থিত হচ্ছে বৈঁচি শহরে। বৈঁচি শহরে দুটি স্টেশন আছে, একটি হচ্ছে বৈঁচি, একটি হচ্ছে বৈঁচিগ্রাম। আর বৈঁচি আপনারা সকলেই জেনে থাকবেন যারা মেন লাইনে বসবাস করেন, হুগলি জেলার বসবাস করেন, যে চন্দননগরের ছাড়াও জগদ্ধাত্রী পুজোর জন্য বৈঁচি বিখ্যাত। তো আমি বৈঁচি স্টেশনটাকে বেছে নিইনি কারণ কিছুটা শহরের মধ্যে বলে, আর বেছে নিয়েছিলাম আমার যেরকম স্টেশন ভালো লাগে, গাছে ভরা, লোক ছাড়া এবং ফুলে ভরা স্টেশন, সেটি হলো বৈঁচিগ্রাম। তো চলুন আজকে আপনাদের দেখাবো পান্ডুয়া থেকে বৈঁচিগ্রাম যাওয়ার রাস্তায় কিছু সুন্দর অঞ্চল এবং তারপর বৈঁচিগ্রাম স্টেশনটি। তো চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক। আমরা জার্নি শুরু করেছিলাম আমাদের শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ি অবস্থিত হচ্ছে পান্ডুয়ার আনন্দনগর এলাকাতে, আনন্দনগর বা নমাজগ্রাম এলাকাতে। তো সেখান থেকে জার্নি শুরু করেছিলাম টোটোতে, কারণ সেই দিনকে ট্রেনের কিছু পাওয়ার ব্লক থাকার জন্য অনেক লোকাল ক্যান্সেল ছিল বা ইরেগুলার ছিল। সেজন্য আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম বৈঁচিগ্রাম স্টেশন যাওয়ার জন্য, এবং সেই টোটোটি রওনা হয়েছিল, আমি খুব একটা যদি ভুল না বলি, যদি কিছু ভুল হয় নিশ্চয়ই যারা আপনারা পান্ডুয়ার বাসিন্দারা দেখছেন সংশোধন করে দেবেন। তো আমরা রওনা হয়েছিলাম নমাজগ্রাম থেকে পাটরা হয়ে, পাটরা তারপরে ভিটাসিন, ভিটাসিন হয়ে আটটি, আটটি যে রেলগেটটি পড়ে সেই আটটি রেলগেট আলটিমেটলি মিশেছে জিটি রোডে, তারপরে পড়বে সিমলাগড়, সিমলাগড় কালী মন্দির হয়ে আবার রেলগেটটি ক্রস করে আমরা পৌঁছে যাবো বৈঁচিগ্রাম স্টেশনে। তো যদি কিছু ভুল হয়ে থাকে নিশ্চয়ই সংশোধন করে দেবেন, কারণ আমি ওখানকার বাসিন্দা নই তো আমার অত মনেও নেই। তো এবং এই সবুজ গাছের সারি আর মাঝখান ধানের ক্ষেত, তার মাঝখান দিয়ে আমাদের টোটো যাচ্ছিল সকালবেলা, খুব সুন্দর ওয়েদার ছিল। দেখতে পাচ্ছেন সিমলাগড় কালী মন্দির পেরোনোর পর আবার সিমলাগড় রেলগেটটি ক্রস করে আমরা চললাম বৈঁচিগ্রাম স্টেশনের দিকে।
দেখতে পাচ্ছেন প্রবেশ করছি বৈঁচিগ্রাম রেলওয়ে স্টেশনে, যে বৈঁচিগ্রাম রেলওয়ে স্টেশন অবস্থিত হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে, ঠিক গ্র্যান্ড ট্যাং রোডের পাশেই অবস্থিত বৈঁচি শহরে। আর যখন প্রথম কিছু ইতিহাস আপনাদের বলে রাখা ভালো এই হাওড়া বর্ধমান মেন লাইনের ব্যাপারে, প্রথম আপনারা জানেন যে 1845 সালে গড়ে উঠেছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি, তারপরে প্রথম যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেন চলে হাওড়া থেকে হুগলি অবধি 15 আগস্ট 1854 সালে, তারপরে 1 ফেব্রুয়ারি 1855 সালে প্রথম ট্রেন চলে হাওড়া থেকে রানীগঞ্জ, এই হাওড়া বর্ধমান মেন লাইন হয়ে। আর এই হাওড়া বর্ধমান লাইনের মেন লাইনের যে ইলেকট্রিফিকেশন তা চালু হয় ব্যান্ডেল অবধি 1857 সালে। তো 1957 সালে যখন হাওড়া থেকে ব্যান্ডেল যে ইলেকট্রিফিকেশন হয়েছিল সেটি ইলেক্ট্রিফাইড হয়েছিল ইনিশিয়ালি যে 3000 ভোল্টের ডিসি সিস্টেম, ডিসি কারেন্ট দিয়ে, ডাইরেক্ট কারেন্ট দিয়ে। তারপরে 1958 খ্রিস্টাব্দে হাওড়া বর্ধমান যে এন্টায়ার মেন লাইনটা, এই বৈঁচিগ্রাম আমাদের প্রিয় বৈঁচিগ্রাম স্টেশনটিকে নিয়েও পুরো রুটটিতে কনভার্ট করা হয় ডিসি সিস্টেম থেকে এসি সিস্টেমে। যেটা আমাদের বললাম ডিসি ছিল 3000 ভোল্টের যে ডিসি সিস্টেম, সেখান থেকে এসি সিস্টেম কনভার্ট করা হয় 25 কিলোভোল্ট, মানে 25000 ভোল্টের এসি সিস্টেম, এবং পুরো কনভার্সন হয়ে যায় 1958 থেকে। তো 1958 থেকে পুরো হাওড়া বর্ধমান মেন লাইনটি ইলেকট্রিফাইড হয়ে যায় উইথ এসি কারেন্ট উইথ 25000 কিলোভোল্ট। তুই বসবি না হেঁটে বেরোবি আমার সঙ্গে? কোথায় বসবি? আম গাছ। আসছি আমি, বস তুই বস, আমি আসছি। তো নমস্কার বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখালাম যেন আমি এসেছি আজকে বৈঁচিগ্রাম স্টেশনে, আর আমার গতানুগতিক বাড়ির এলাকা ছেড়ে আমি চলে এসেছি একটু দূরে এক অজানা গন্তব্যের খোঁজে। তো আপনারা সকলেই জেনে থাকবেন যে আমার বাড়ি হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের বাগনানে, আর আমি আছি হচ্ছে বৈঁচিগ্রাম, যেটা পরে হচ্ছে বর্ধমান মেন লাইনে। হাওড়া থেকে বর্ধমান যাওয়ার সময় সিমলাগড়, সিমলাগড় এবং বৈঁচি এই দুটো স্টেশনের মাঝে পড়ে বৈঁচিগ্রাম। আর এই বৈঁচিগ্রাম হলো একটি হল স্টেশন। হলটা আপনারা সকলেই জেনে থাকবেন যে পারমানেন্ট কোনো রেলের কেবিন থাকে না, এক লাইন থেকে আরেক লাইনের ক্রসিংয়ের জন্য কোনো লাইন থাকে। আমার ভালো লাগে কারণ সেখানে ভিড় থাকে না, আর হচ্ছে বেশি লোক থাকে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই দুধারের এই বৃক্ষসারি বা সবুজের সমারোহ দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই দুদিকের সবুজের সমারোহ। তো আমি এসছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, পান্ডুয়া আমার শ্বশুর বাড়ি, সেখানে জামাই ষষ্ঠী উপলক্ষে এসছি। আর অ্যাজ এ রেল ফ্যান আমি পছন্দ করি না যে কোনো সময় কোনো ছুটির দিন ঘরে বসে থাকবো, কোথাও না কোথাও যেতেই হবে আমাকে। তো জাস্ট পান্ডুয়া থেকে ছোটো করে চলে এলাম আমি। ট্রেনের গণ্ডগোল চলছে, আপনারা জানেন যে ব্যান্ডেলে ইন্টারলকিংয়ের কাজ চলছে, তো সেই জন্যে আমি ট্রেনে আসিনি কারণ ট্রেনে ভরসা নেই। আমি ধরে টোটো ভাড়া করে চলে এসেছি বৈঁচিগ্রাম স্টেশনে। আর এর পাশেই ছিল হচ্ছে সিমলাগড় স্টেশন। সিমলাগড় আগে হল্ট এখনও হল্ট স্টেশনই আছে, বাট এত ক্রাউডেড হয়ে গেছে আমার ঠিক ভালো লাগে না। তবে বৈঁচিগ্রাম এসেও খুব একটা আমি খুশি হইনি, কারণ এদিকে দেখতে পাচ্ছেন বৈঁচিগ্রামের 1A প্ল্যাটফর্মের দিকে যথেষ্ট বাড়িঘর দর গড়ে উঠেছে। মানে আজ থেকে 3-4 বছর আগে যখন আমি 5 বছর আগে আমি যখন গেছি এখান দিয়ে বৈঁচিগ্রামের ওপর দিয়ে, সেই বৈঁচিগ্রাম আর এখনের বৈঁচিগ্রামের হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এখানে একটি ট্রেন পাস হচ্ছে 2 নম্বর দিয়ে।
এদিকে আমি 1A-তেও একটি মালগাড়ি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে মালগাড়ি, কারণ এটি ডিজেল ইঞ্জিন নিয়ে আসছে, WDM লোকোমোটিভ নিয়ে। এটা হচ্ছে 1A, এদিকটা এদিকটা 1, এদিকটা 2। তো আগে দুটি প্ল্যাটফর্মই ছিল, তারপরে থার্ড লাইন হওয়ার পর তিনটি লাইন হয়ে গেছে। তো সেই জন্য এদিকে নতুন করে আমার হাতে ও না, দেখতে পেয়ে গেলেন রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, যেটি রিসেন্টলি এক মাস আগে LHB রেক দেওয়া হয়েছে। আর একটা উপদেশ আপনাদের দিয়ে রাখি, যারা রেল ফ্যানিং করেন তারা জানেন যে সব কিছু নিয়ম মেনে ফটো তুললে ভিডিও তুললেও আমাদের যখন কোনো বড় স্টেশন থেকে আমরা রেল ফ্যানিং করি বিভিন্ন রকমের প্রবলেম এসে উপস্থিত হয়। সকলেই জানেন যে RPF এর অনেক বাধা থাকে, কী কারণে বাধা দেয় আমি জানি না, যদিও নিয়ম মেনে সব কিছু করছে যেত। প্লাস অনেক জায়গাতে TTরাও বাধা দেয় আমাদেরকে। তো সেই জন্যই রেল ফ্যানিং করার জন্য আদর্শ স্টেশন হচ্ছে কোনো হল স্টেশনে চলে আসুন, ছোটো স্টেশন যেখানে RPF-এর ঝামেলা নেই, রেলের স্টাফ তেমন থাকে না, যেরকম এরকম বৈচিত্র্যে চলে এসেছি আমি নাহলে ইজিলি পান্ডুয়া যেতে পারতাম, কিন্তু পান্ডুয়াতে যেহেতু রেলওয়ে মানে প্রোটেকশন ফোর্স RPF-এর ব্যারাক আছে, সেখানে ভিডিও করলে আবার সেই একই ঝামেলা, কাগজ দেখাও, এই দেখাও, ওই দেখাও, আননেসেসারি ট্রাভেলে ইন্ডাল যেতে ভালো লাগে না। তো সেই জন্যই সবসময় আপনাদের উপদেশ দিয়ে রাখবো যে কোনো ছোটো স্টেশনে গিয়ে রেল ফ্যানিং করুন, মজা করতে পারবেন, খাবার জল নিয়ে আসুন, সারাদিন সময় কাটাতে পারবেন। দেখুন বৈচিত্র্যের নতুন নতুন নামের প্লেটটি, বাথরুমও আছে যদিও মেনটেনেন্স হয় না। আর আমি এই আছি হচ্ছে 1A অংশে, আমি আর 2A যাচ্ছি না, ওদিকে টিকিট কাউন্টারটি আছে আপনাদের দেখালাম, আরেকবার দেখিয়ে দেবো ফেরার সময়। তো এই আমার এখানে আরও একটি ইচ্ছা ছিল যে যদি আরও টাইম পেতাম এক দুদিন, আমি এখানের এই দেখতে পাচ্ছেন হাওয়া কীরকম, আওয়াজ পাচ্ছেন নিশ্চিত। তো এই মেমারির পরের যে স্টেশন নিমো হল্ট, ওটিও খুব সুন্দর, কিন্তু ওটার অ্যাডভান্টেজ বৈচিত্র্যের থেকে আরও একটু বেটার হচ্ছে যে ওটা GT রোডের পাশে অবস্থিত নয়। তো সেই দেখতে পাচ্ছেন এখানে GT রোড পাশ দিয়ে যাচ্ছে, তো GT রোড পাশ দিয়ে যাওয়ার জন্য জায়গাটি কিছুটা গ্রাম থেকে শহরের দিকে রূপান্তরিত হয়ে গেছে, বাট সেটা নিমোতে গেলে আমরা পেতাম না, নিমোতে গেলে পুরোটাই গ্রাম থাকতো। তো যাই হোক, আসবো নিমোতে কোনো একদিন নিশ্চয়ই। আর আমার রিসেন্ট প্ল্যান আছে যে আপনাদের সাউথ ইস্টার্নের ডুয়ান স্টেশনটি দেখাবো, যেটি হচ্ছে সাউথ ইস্টার্নের খড়গপুর ডিভিশনের রিসেন্ট মোস্ট স্টেশন, মানে হাওড়া খড়গপুর লাইনে। এটাই চলে, এটাই চলে মেমারি লোকালটা, এটা এটা আগেরটা। তো এর সাথেই আমি শেষ করছি আজকের বৈচিত্র্যগ্রাম ভ্রমণ পর্ব। আপনাদের বৈচিত্র্যগ্রাম স্টেশনের ডিটেলস দেখালাম, তার সাথে ছোট করে বোঝালাম হাওড়া মেন লাইনের ইতিহাস বা বৈচিত্র্যগ্রাম স্টেশনের ইতিহাস, আর দেখালাম বৈচিত্র্যগ্রাম স্টেশনের তিনটি প্ল্যাটফর্ম 2, 1 এবং 1A, এবং খুব তাড়াতাড়ি হাজির হব। আরও আমতা রুটের আমার অনেকগুলো স্টেশন কভার করার আছে, তার সাথে সাউথ ইস্টার্ন রেলের 2-1 কভার করার আছে। আর যারা আপনারা মেন লাইনের লোকেরা যারা ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন যে এরকম সবুজ স্টেশন মেন লাইনের নিমো ছাড়া আর কোনগুলি আছে।
আমি দেখেছি কিছু তালান্ডু বলুন বা খন্ডান বলুন এরকম সবুজ স্টেশন আছে। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আর কী কী এরকম স্টেশন পাওয়া যাবে যেখানে গিয়ে আমি এনজয় করতে পারবো। তো চলুন সাইন অফ করলাম, ভালো থাকবেন এবং খুব তাড়াতাড়ি হাজির হবো নতুন একটি এপিসোড নিয়ে।